বললি কি যখন আমরা চারজনে গেলাম সে সময় থেকে ডিএসপি সাহেব এলেন, অরবিন্দ ঘোষ এমন কিছু নাম ছিল স্যারকে, তো ওনাকে সব থেকে একটা ডেপুটেশন জমা দিলাম। ডেপুটেশন জমা দেওয়ার পর উনি পুরো পড়লেন। পড়ার পর আমার একটাই কথা ছিল স্যার কি বিগত তিন মাস ধরে, বিগত তিন মাস ধরে শুধু একটা ডেটে আমাদের আমরা মানে নিজের রায়টা পেয়েছি কি আপনাদেরকে দিতে হবে, মানে প্যানেলটা দিতে হবে। তারপরে স্যার এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আমাদের ডিমান্ড ছিল স্পেশাল বেঞ্চ বসিয়ে যেভাবে হোক না কেন আমাদেরকে শুনানিটা কমপ্লিট হোক, কেন কি কেসে আর কিছু রইল না। আমাদেরকে এত কনফিডেন্ট আছে স্যার আপনাদের উপর, আমাদের মানে মানে গর্বিত করি, আমাদের আমরা আপনাদের উপর অহংকার করি স্যার কি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এত সক্রিয় বোর্ড, তাতেও স্যার আমাদের কিছু মানে কিছু যাচ্ছে না। 1800 ছেলে জয়নিং হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা জয়নিংয়ে বসে আছি স্যার, আমরা কী করবো এই মুহূর্তে? ঠিক আছে, তো উনি ভেবে চিন্তা করে বললেন কি আজকে তো শুনানি আছে, মানে শুনানিটা তো হয়ে যেত, তাহলে আজকে তো দিতে পারে, তুমি দিতে পারো, তুমি দেখো না, মানে যদি শুনানি হয়ে যাবে তারপরে তো আমরা জয়নিং করাবো, তো সঙ্গে সঙ্গে জয়েন করাবো। তারপরে বললাম কি স্যার আমার বাড়ির কন্ডিশন খুবই খারাপ, যে প্রত্যেকটা ছেলে আমাদের মানে কাস্ট ক্যান্ডিডেটরাও এখন বিয়ার হয়নি, ওরা কোনো অপরাধ করিনি, ওরা কী করবে? তারপরে ইউআর কেন্দ্রে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছি, সব কর্মহীন হয়ে গেছে, আমরা এই মুহূর্তে কী করবো, কোথায় কাজ করবো, কোথায় যাবো, আমার বাড়ি চলছে না। ও উনি শুনলেন, শোনার পর বলে কি ঠিক আছে ভাই, আমি তোমাকে মানে ওনা আমাদেরকে একটা আশা দিলেন কি কোনো রকমের তোমরা জয়েন করবেই, ঠিক আছে, যেটা দেরি হচ্ছে হতে দাও। আমরা তুমি কী ভাবছো বলতো আমাদের ডিপার্টমেন্টকে, মানে যে যা বলবে ওই হয়ে যাবে নাকি? বলে দিই স্যার কেস ক্যান্ডিডেট থেকে আমি কথা বলেছি, ওনাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে কি আমরা ওএমআরসিকে মানে চ্যালেঞ্জ করব। তো বলে দিয়েছেন কি তুমি যা কিছু করলে ওরা কোনো দিন সাকসেস হবে না, চাকরি দেখো তোমরাই পাবে, তোমাদেরই আছে, কিছু একটু ডিলে হচ্ছে লেকিন চাকরি তোমাদের দিতে হবে, যেহেতু একটা সিস্টেমেটিক রুল, আইনগত রুল। তো ওর বাইরে আমরা কী করে যাই বলো? আমরা তো চেষ্টা করলাম যেভাবে হোক চাকরিটা দেওয়ার চক্করে, আমরা এখনও বলছি কি চাকরি হবে তোমাদের, আর তোমাদেরই কে দিতে হবে। তার মধ্যে বড়ো ভাই ছিলেন, তার মধ্যে একটা সিআইএসএফ মিলিন্দা ছিলেন, তার মধ্যে নীতিশবাবু ছিলেন, তার মধ্যে ওখানে ওরা বললেন কি স্যার আমরা সব কাজকর্ম ছেড়ে এসেছি স্যার, শুনেন দুঃখ তো জানালেন, ওই যেভাবে আশা দেয় আবার আশা দিলেন আমাদেরকে কি হ্যাঁ হবে। এই মুহূর্তে যা আমি বুঝতে পেরেছি ভাই কি আমি বলছি চাকরি তো তোমাকে দিবেই, আমাদের আমরা চাকরি পাবো, ঠিক আছে না, লেকিন পরবর্তীকালে কি হবে, এই যে আমাদের স্যাট আছে এখন কি করবে কেউ জানি না, আমাদের প্রতি ডেট দেয় তো ডেটের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের ছেলেও একটা কথা তুলেছে স্যার আপনারা হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন না, তো ওনারা বললেন কি আজকের ডেটটা আমরা দেখিনি, তারপরে হাইকোর্টে চ্যালেঞ্জের কথা হবে, তারপরে দেখছি কি হতে যাচ্ছে। তো যেভাবেই হোক না কেন আমাদেরকে